আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, হোপফুলি ইউ আর ফাইন। আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ দি অলমাইটি আল্লাহ। আই এম ওয়েলকামিং ইউ। আই এম খাতুন জান্নাত, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সো ইন দ্য প্রিভিয়াস ক্লাস আই হ্যাভ টেকেন এ ক্লাস এ ভেরি নাইস পোয়েম, কাউন্টিং ক্যাট। গত ক্লাসে আমরা পড়েছিলাম কি রাইম, কাউন্টিং ক্যাটস। টুডে আই উড লাইক টু টেক এ ক্লাস অন এ অ্যানাদার নাইস রাইম, ওয়ান টু। আজকে আমরা একটি মজার একটি কবিতা পড়বো, সেটা হচ্ছে কি ওয়ান টু। সো হোয়াটস দ্য টুডেজ টপিক? তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে কি রাইম, ওয়ান টু। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ জাস্ট গো টু পেজ 54। বন্ধুরা, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের 54 পৃষ্ঠা ওপেন করো, ঠিক আছে? ইউনিট 27, পেজ 54। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কি ইউনিট 27 এ অ্যাক্টিভিটি এ তে চলে যাই। তাহলে কি আছে এখানে, আমরা এতে দেখতে পাচ্ছি কি লিসেন অ্যান্ড সে। লিসেন মানে কি শোনো এবং বলো। লিসেন হচ্ছে কি শোনো, শোনা, এবং অ্যান্ড হচ্ছে এবং, অ্যান্ড সে হচ্ছে বলো। তাহলে শোনো এবং বলো, আগে শুনবে তারপর বলবে। দেখো আমরা প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি, এখানে একটা কি এ বয় কি করছে, হি ইজ ওয়ারিং কে এ ক্যাপ। সে কি ক্যাপ পরে আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাথায় টুপি পরে আছে, ক্যাপ। তাহলে এটা হচ্ছে কি পরিধান করা, পুটন। কি করতেছে এখানে, পুটন। পুটন হচ্ছে কি পরিধান করা বা পরা। সে কি মাথায় একটি কি পরে আছে, টুপি পরে আছে। হ্যাঁ, তাহলে পুটন হচ্ছে কি পরা, পরিধান করা। তারপরে এখানে দেখতে পাচ্ছি একটি শু, শু হচ্ছে কি জুতো, শু হচ্ছে কি জুতো। এরপরে কি রয়েছে, স্টিক, STICK, স্টিক হচ্ছে কাঠি বা লাঠি, স্টিক। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আরেকটা ছবি দেখতে পাচ্ছি কি সে কিছু কি একটি আপের কি তুলছে, তাহলে পিক আপ। পিক আপ হচ্ছে কি তোলা বা উত্তোলন করা, উঠানো। সে একটি কি আপেল উঠাচ্ছে এখানে। তাহলে আমরা প্রথম ফার্স্ট পিকচারে কি দেখতে পেলাম, যে পুটন হচ্ছে কি পরিধান করা, সেকেন্ড হচ্ছে শু জুতো, আর থার্ড পিকচার হচ্ছে কি স্টিক লাঠি, এবং ফোর্থ পিকচার হচ্ছে কি পিক আপ মানে উঠানো বা তোলা। তো এখন তো চলে যায়, চলো অ্যাক্টিভিটি বিতে। বিতে কি রয়েছে, রাইম, লুক, লিসেন এন্ড সে। রাইম হচ্ছে কি ছড়া, তাকাও, শোনো এবং বলো। রাইম কি হচ্ছে, তাকাও, শোনো এবং বলো। এখানে কি আমরা ছন্দে ছন্দে দেখতে পাচ্ছি কি একটি রাইম রয়েছে। রাইমটাতে কি বলেছে, ওয়ান টু, পুট অন ইউর শু, এক দুই। হ্যাঁ, তুমি কি জুতো কি পুট অন ইউর শু, তোমার জুতো পরো। পুট অন হচ্ছে কি পরিধান করা, জুতোটা কি আমি কি দেখতে পাচ্ছি খালি পা রয়েছে, সে জুতো পরবে, এই অবস্থা রয়েছে, তাই না? পুট অন ইউর শু, তোমার জুতো পরিধান করো। থ্রি ফোর, ক্লোজ দ্য ডোর, এর সাথে কি ফোর ডোর, ছন্দে রয়েছে। তাহলে দরজাটি কি করো, ক্লোজ হচ্ছে কি বন্ধ করো, ক্লোজ হচ্ছে কি বন্ধ করা, ডোর হচ্ছে দরজা, তাহলে দরজাটি বন্ধ করো। ফাইভ সিক্স, পিক আপ স্টিক্স, স্টিক মানে কি লাঠি বা কাঠি, তার মানে পিক আপ হচ্ছে কি উত্তোলন করা বা উঠানো, তাহলে লাঠিগুলি কি কাঠিগুলি কি উঠাও। ফাইভ স্টিক্স, ফাইভ সিক্স, পিক আপ স্টিক্স, তাহলে কাঠিগুলি উঠাও। সেভেন এইট, লে দেম স্ট্রেট, দেম মানে কি তাদের, এই যে স্টিকগুলি রয়েছে, কাঠিগুলি রয়েছে, লাঠিগুলি রয়েছে, এদের কি স্ট্রেট, এটা কি সোজা করে রাখো, লে দেম স্ট্রেট, তাদের সোজা করে কি লে দেম স্ট্রেট, সোজা করে রাখো। এখানে রয়েছে কি নাইন টেন, ড্র এ হ্যান, নয় দশ, হ্যাঁ একটি কি আঁকো, ড্র এ হ্যান, একটি মুরগি আঁকো। বন্ধুরা আমরা চলো আবার পড়ি রাইমসটি, আবার পড়ি, ভালো করে খেয়াল করো এবং আমার সাথে তোমরা অবশ্যই বলবে। তাহলে কি ওয়ান টু, পুট অন ইউর শু, থ্রি ফোর, গো ক্লোজ দ্য ডোর, ফাইভ সিক্স, পিক আপ স্টিক্স, সেভেন এইট, লে দেম স্ট্রেট, নাইন টেন, ড্র এ হ্যান। আর তোমরা এই রাইমসটি কি বারবার অনুশীলন করবে, হ্যাঁ, এবং এই কাজগুলি করার চেষ্টা করবে। তাহলে ড্র এ হ্যান, মুরগিটি আঁকার চেষ্টা করবে, কাঠিগুলি কাঠিগুলি রাখার চেষ্টা করবে। আরেকবার পড়তেছি, তো ওয়ান টু, পুট অন ইউর শু, থ্রি ফোর, গো ক্লোজ দ্য ডোর, ফাইভ সিক্স, পিক আপ স্টিক্স, সেভেন এইট, লে দেম স্ট্রেট,
9 10 draw a hen তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা রাইমসটি বারবার পড়বে এবং বাসায় বড়দের শোনাবে এটা আমাদের রাইমসটি হয়েছে কিনা সো ইট ওয়াজ টুডেস ক্লাস বন্ধুরা এটা ছিল কি আমাদের আজকের পাঠ সো মাই ডিয়ার স্টুডেন্টস ইওর ডিউটি ইজ টু মেমোরাইজ দিস রাইম তোমাদের কাজ হচ্ছে কি এই রাইমসটি মুখস্থ করে এবং অ্যাজ ওয়েল অ্যাজ রাইট ইন ইউর এক্সারসাইজ বুক এবং একইভাবে কি তোমাদের অনুশীলন যে খাতায় লিখবে অবশ্যই কি মাস্ট বি তারিখ দিয়ে অবশ্যই লিখবে আই এম নাও গোয়িং টু সে কি গুড বাই কিপ ফাইন স্টে হোম স্টে সেফ ধন্যবাদ।